আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই আসলে ব্যথা পাওয়ার পরে আপডেট জানতে চাচ্ছিলেন যে আপু কেমন আছেন, তো অনেকটাই ভালো আছি এখন। আর ব্যথা বা ফোলা এই জায়গাটা নাই, আর নাকের উপরে হালকা একটু দাগ হয়ে গেছে আর কি। তো যাই হোক, আপাতত আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আবার ভিডিও দিচ্ছি, তো আজকে এখন একটু বাহিরে যাব, কিছু হালকা পাতলা কেনাকাটা আছে, তার মধ্যে হচ্ছে জুতা কিনতে হবে, জুতা বা স্যান্ডেল, কারণ অনেকদিন ধরে দেখা যায় অনেক কিছুই কেনা হচ্ছে বাট স্যান্ডেল জুতা এগুলো কেনা হচ্ছে না। তো আজকে যাই, দেখি পছন্দ হয় কিনা, তাহলে তো কিনবো। আর ঠিক আছে চলেন, দেখি ছোটোখাটো একটা ভিডিও হয়তো বা আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ শপিং করতে গেলে ওইভাবে আসলে ভিডিও করা যায় না, তাহলে মন মতো জিনিসটা কেনাও যায় না। তো ঠিক আছে চলেন যাই। একদম গোসল করে খাওয়া দাওয়া করে জাস্ট বের হচ্ছে আর কি কেনাকাটা করার জন্য, তো চুলগুলো একদম ভিজা সেই অবস্থায় যাচ্ছে। তো আমরা মূলত অ্যাপেক্সের শোরুমে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে বাটা এখানে হিউজ পরিমাণ ছাড় দিয়েছে, তো লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু যাই যদি পছন্দ হয়ে যায়, কি বলেন? কিন্তু আসলে কখনোই আমার ছাড়ের জুতা মানে পছন্দ হলেও দু একটা সাইজ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমনটা হয়, তো এটা একটা প্রবলেম, সেই জন্য কখনোই কিনতে পারিনি ছাড়ের জুতা, কিনতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, তারপর হয়তো এখানে স্যান্ডেল দেখছিলাম, আর হাতেও বেশি সময় ছিল না, যদিও অন্যান্য শপিং আমি খুব তাড়াতাড়ি করতে পারি, আমার ড্রেস কেনার ক্ষেত্রে বেশি সময় আমি নেই না বা লাগে না, বাট জুতা কেনার ক্ষেত্রে একটু সময় নিয়ে পছন্দ করি, কারণ আমার স্যান্ডেল বা জুতা কমফোর্টেবল না হলে সেটা পরতেই পারি না, আর যেটা কমফোর্টেবল ফিল হয় দেখা যায় একটাই আমি পরতেই থাকি। তো যাই হোক, এগুলো কেনার ফাঁকে আপনাদের ভাইয়া আবার দেখলাম ফাঁকে একটু ব্যাগ দেখছে, ব্যাগে মনে হয় ছাড় দিয়েছিল আর কি। তো আমাকে জিজ্ঞেস করছিল যে দেখো তো ব্যাগটা কেমন লাগে, তো আমি বললাম মোটামুটি, তো বলতেছে ইস, ভাবলাম যে ছাড়ের ব্যাগটা যদি বউ পছন্দ করতো তাহলে আমার কিছু টাকা বেঁচে যেত। তো যাই হোক, বাটার আমার হচ্ছে গিয়ে এই স্যান্ডেলগুলো ভালো লাগছে, বাট অফ হোয়াইট কালারটা বেশি ভালো লেগেছে, কিন্তু এটার হচ্ছে গিয়ে ব্ল্যাকটা আমি খুঁজছিলাম, তো ব্ল্যাকটা আমার সাইজে ছিল না। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, তো আমাদের আবার ঘুরতে হবে, এখান থেকে আমরা আবার অ্যাপেক্সে যাব, দেন যেটা ভালো লাগে নিবো আর কি। আর যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, মোটামুটি আবার অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে, তাই ভাবলাম ছোট্ট করে হলেও আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি, যদিও মোটামুটি কয়েকটা ব্লগই আমার হাতে অলরেডি জমা আছে, বাট সময় করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়ে উঠতেছে না। আর মোটামুটি আমি সুস্থ আছি, মানে ওই ব্যথার পরে তেমন একটা প্রবলেম হয়নি, আমি মোটামুটি তিন চার দিন তো একটু রেস্টে ছিলাম, তারপরে আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছি, তো এখন সব কিছু মিলিয়ে ভালো আছি আর কি। আর অ্যাপেক্সে আসলাম, অ্যাপেক্সের এই স্যান্ডেলটা খুব ভালো লেগেছে, কিন্তু আমার একেবারে ফ্ল্যাট স্যান্ডেল হলেও যে সমস্যা হয় যে আমার গোড়ালিতে ব্যথা করে, মানে সফট স্যান্ডেল ছাড়া পরতে পারি না, এই একটা সমস্যা। তো এই সমস্যাটা হওয়াতে অনেক পছন্দের জিনিসই নিতে পারি না এই আর কি। আর দেখা যায় যে মোটামুটি যদি আমি মিডিয়াম রেঞ্জের মধ্যে কয়েকটা স্যান্ডেল নিয়ে নিই তাহলে কিন্তু ভালো হয়, কিন্তু সেটা আসলে আমার লাকে হয় না, কী করার, পায়ের সমস্যা হলে তো আর কিছু করার নেই। আর অ্যাপেক্সে নতুন দেখলাম যে বাচ্চাদের হিউজ কালেকশন এসেছে, খুবই ভালো লাগলো, বাট আফিফকে যেহেতু নিয়ে আসি নাই তাই আসলে নেওয়ার রিস্কটা নিচ্ছি না, কারণ অনেক সময় মন মতো হলেও সাইজে ঠিকঠাক হয় না। তো যাই হোক, আজকে ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।